আতঙ্কের জনপদে পরিণত হয়েছে কুষ্টিয়া। এক মাসের কম সময়ে খুন হয়েছে 10 জন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বেশিরভাগ খুন করা হয়েছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, মূল্যবোধ নষ্ট হওয়ায় এসব খুনের ঘটনা ঘটছে। তবে এই অবস্থা প্রতিরোধে তৎপরতা বাড়ানোর কথা বলছে পুলিশ। কুষ্টিয়া থেকে মুহাসিবুর রহমান রিজুর রিপোর্ট জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। এক সময়ে চরমপন্থীদের অভয়ারণ্য কুষ্টিয়া জেলায় আবারও বেড়েছে খুনখারাপির ঘটনা। চলতি মাসের 2 তারিখে সদর উপজেলার ঝাউদিয়া ও আস্তানগরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কুপিয়ে খুন করা হয় 4 জনকে। এরপরের 20 দিনে জেলার বিভিন্ন স্থানে খুন করা হয় আরও 6 জনকে। এসব খুনের প্রতিবাদে এবং খুনিদের শাস্তির দাবিতে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে সাধারণ মানুষ ও সচেতন মহল। এই হত্যার মূল কারণ এখানে প্রশাসনের গাফিলতি রয়েছে। প্রশাসন তো অবশ্যই এটার উপরে তাদের তদারকি বেশি করার দরকার। কেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটছে বা ঘটতে যাচ্ছে? এই সামাজিক দ্বন্দ্ব নিরসন না হওয়া পর্যন্ত এই জায়গায় খুনের প্রভাব বেড়েই যাবে। সমাজবিজ্ঞানীরা বলছেন, মানুষের মূল্যবোধের অবক্ষয় হওয়ায় তুচ্ছ ঘটনার জেরে প্রাণ হারাচ্ছেন অনেকেই। মূল্যবোধটাকে ফিরিয়ে আনতে হবে আর জিনিসপত্রের দাম যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে এই খুনোখুনিগুলো যেগুলো হচ্ছে, সামাজিক অস্থিরতা যেগুলো হচ্ছে, সেটা কমতে পারে। পুলিশ বলছে, মানুষের মাঝে সচেতনতা বাড়াতে সকল পর্যায়ে বিট পুলিশের তৎপরতা বাড়াতে হবে। এই ঘটনাগুলো ঘটছে, প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার হবে। যে চলে গেছে তাকে আমি ফেরত দিতে পারবো না। যাতে ফার্দার এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে লক্ষ্যে আইনে যতটুকু প্রয়োগ করানো উচিত ততটুকুনি আমরা প্রয়োগ করব। খুনিদের দৃষ্টান্তমূলক বিচার সহ এলাকায় শান্তি চান সাধারণ মানুষ। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন।